সারা দেশে 41.8 শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। রাজধানীর আগারগাঁয়ে জাপানের নির্বাচনী পর্যবেক্ষক দল সাক্ষাৎ করার পরে তিনি এ তথ্য জানান। সিইসি বলেন, বাংলাদেশের নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়েছে জাপান। ভবিষ্যতে বাংলাদেশকে তারা যে কোনো কারিগরি সহযোগিতা দিতে প্রস্তুত বলে জানান কাজী হাবিবুল আউয়াল। যখন আমি দুটার সময় বলি তখন কোনোভাবেই এটা সঠিক পুরোপুরি সঠিক হওয়ার কথা নয়, যখন চারটার সময় বলি এটা কোনোভাবেই সঠিক হওয়ার কথা নয়, যখন রাতের 10টায় বলি যদি সব চলে আসে বা এখন যদি বলি সব চলে আসছে তাহলে এটা দেখা যাবে এখন যে রেজাল্টটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে 41.8%। কারো যদি কোনো সন্দেহ দ্বিধা থাকে ইউ ক্যান চ্যালেঞ্জ ইট এবং এটা পরীক্ষা করে দেখতে পারেন, দরকার হলে